মহাগ্রন্থ কোরআনের সোরা আরাফের একশত দুই নং আয়াতে বলা হয়েছে এবং আমরা তাহাদের অধিকাংশকে অঙ্গীকারাবদ্ধ প্রাপ্তরূপে পাই না এবং তাহাদের অধিকাংশকে আজীবন ইন্দ্রিয় পরায়ণ রূপেই আমরা পাইয়া থাকি আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন আল্লাহর নিকট তথা সম্ভব গুরুর নিকট অঙ্গীকারে আবদ্ধ হইয়া ইমানের কাজ করিবার লোক খুব কমই পাওয়া যায় অধিকাংশ মানুষ আজীবন ইন্দ্রিয় পরায়ণ থাকিয়াই জীবন শেষ করে অনুতপ্ত হইয়া গুরুপদে মুক্তির আশ্রয় গ্রহণ করে না